নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম মংলা হাটের কিছু ইনফরমেশন ভিডিও নিয়ে। আর আমি বলছি মানিক সরকার, তোমরা দেখছো মানিক সরকার ইউটিউব চ্যানেল। এর আগেও তোমাদের বলেছিলাম, এখনও বলছি, আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে এখন দিয়েছি চলো খুঁজি। আর তোমাদের অনেকের প্রশ্ন আছে, অনেকের আমার ইউটিউব চ্যানেলে অনেক আমাকে বলেছে এটা এটা দেখাও। আমি টোটাল সব কিছুই তোমাদের দেখাবো আস্তে আস্তে। আমি আর তুমি আমাদের সঙ্গে সব সময় যুক্ত থাকো বা জুড়ে থাকো। আর আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলে দিচ্ছি, যেটা না বলার নাই, আমরা ভিডিওটা করতে অনেক কষ্ট লাগে। তোমরা যদি একটু লাইক দাও ভিডিও দেখার সঙ্গে সঙ্গে, তাহলে আমারও খুব ভালো লাগে, না আমাকে লোকে এত সাপোর্ট করছে। ভিডিও দেখছো, ভিউ হচ্ছে, ঠিক আছে, কিন্তু লাইকটা দিলে তোমার কিছু হবে না, কিন্তু আমার কি মোটিভেশনটা বাড়ে? না, আমার পিছনে অনেক আমার বন্ধু, আমি টোটালি বন্ধু বান্ধব বা আমার নিজের ফ্যামিলির সদস্য হিসেবেই মনে করি, পরিষ্কার কথা বলছি। সেই জন্যেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল বা ভালো লাগে, তাহলে ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করবে, তোমাদের জন্যই ভিডিও করা। আর তোমরা যদি আমাদের সবসময় সাথে থাকো বা পাশে থাকো, এর থেকে বড় কিছু নেই। আর আমাকে অনেকে অনেক কিছু জানার কথা মানে বলেছে, কি আছে না আছে এ টু জেড আমি আজকে তোমাদের বলবো। যেরকম লোকে কিউএনএ ভিডিও করে, আমি কিউএনএ ভিডিও না করে এইখানে মংলা হাটে তোমরা কেমন করে যাবে, কি করে যাবে না যাবে, আমার ভিডিওটা টোটাল ফুল দেখো। আর আমি টোটাল তোমাদের সব কিছু বলে বোঝানোর চেষ্টা করব, এরকম করে যাবে, এরকম করে আইটেম কিনবে, এরকম করে আইটেম তোমার বাড়ি অবধি নিয়ে যাবে, টোটাল এ টু জেড এই ভিডিওর মধ্যেই বলা থাকবে। তোমাদের টোটালি বলছি, ভালো লাগলে একটু লাইক, একটা লাইক একটা কমেন্টস করতে পারো। কমেন্টস করলে আমি 100% শিওর তোমাদের কমেন্টসের রিপ্লাই দিব বা দিয়েও থাকি। সেই জন্যেই বলছি, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টসে বলতে পারো, আমি টোটাল কমেন্টসে রিপ্লাই দিব। আর এর সঙ্গে সঙ্গেও টোটাল হাওড়া মংলা হাটের কিছু দৃশ্য দেখাচ্ছি। দেখানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের আগেও বলেছি, ভিডিওটা ইনফরমেশন দেওয়ার জন্যই আমি তোমাদের এই ভিডিওটা দিচ্ছি, বা অনেকে অনেক কিছু আমাকে প্রশ্ন করেছে, তারই রিপ্লাই দেওয়ার জন্যে আমি তোমাদের এই ভিডিওটা করছি। চলো আর কিছু কথা না বাড়িয়ে আমার টোটাল ভিডিও শুরু করি। তোমরা দেখো ভিডিওতে কী কী আইটেম বা কী কী প্রোডাক্ট আছে। আর এইখানে যারা ছোট বা ছোট বলতে এরকম বলছি, যারা হলো নতুন শুরু করবে, তারা অনেক কিছু জানে না মার্কেট বিষয়ে, বা কাপড় নিব কেমন করে নিব, কি করে নিব, তার জন্যে বলছি। আর বড় দোকান টোটাল এ টু জেড জানে, বড় দোকানের জন্য ইনফরমেশন এই ভিডিওর মধ্যেই থাকবে। আমি সেই জন্যই থাম্বনেলটা দেখবে, আমি দিয়েছি ইনফরমেশন ভিডিও, টোটাল অনেকে অনেক দেখা যায় না, সেই জন্যেই ওদের যদি কষ্ট না হয়, আমি টোটালি বলি সবার সুবিধার জন্যই আমি এরকম করে কথা বলছি। আমি মার্কেটের সাউন্ড দিতে পারতাম, মার্কেট সাউন্ডও কিছু কিছু জায়গায় দিয়েছি, তোমরা দেখবে। তোমাদের যদি সুবিধা হয় এই জন্যেই আমার এই কাজ করা, না হলে কোনো কিছু না। আমি চাই সবাই যদি ভিডিওটা দেখে উপকৃত হয়, সেই জন্যে চলো কথা না বাড়িয়ে, তোমাদের উপকার যদি লাগে ওইটাই আমি তোমাদের বলার বা বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট আমি একটা কথা বলছি, লোকে অনেকে বলছে আমি দাদা আমার বাড়ি এইখানে, আমার বাড়ি ওইখানে, আমি টোটাল প্রোডাক্টটা কিনে কেমন করে বাড়ি অবধি নিয়ে যাব। তোমাদের জন্য সুখবর বা ভালো একটা দিক, আমি দু চারটা হিন্স বা দু চারটা দিক দেখাবো, তোমরা ওরকম করে প্রোডাক্ট বা আইটেম কিনে বাড়ি অবধি তুমি পৌঁছে দিতে পারো। কোনো বেশি খরচা হবে না, টুকটাক খরচা হবে, সেটা তো খরচা করতেই হবে, কেন এত দূর থেকে তুমি একটা জিনিস কিনতে আসছো বা নিয়ে যাবে। সেই জন্যই তোমাদের বলছি, সবচেয়ে থেকে বড় কথা, তুমি যেই আইটেম বা যে প্রোডাক্ট কিনবে, বলছি ছোট দোকান, ছোট দোকান ওদের তো মোটামুটি জানকারি নেই, কিন্তু বড় যারা দোকান আছে বা ওদের ইয়ে আছে, ওদের আলাদা ফাউন্ডেশন। ছোট দোকানে যারা ছোট কম পুঁজিতে ব্যবসা শুরু করবে, তারা তো সব দোকানের, আর তুমি যেখানেই যাও এই কাপড়ের প্রোডাক্ট এক দোকানে তোমাকে ফুলফিল দিতে পারবে না। কোনো সময় বাচ্চার ড্রেস আসে এক জায়গায়,
কোনো জায়গায় শাড়ি আছে। টোটাল আমাকে ওটা বোঝার চেষ্টা করবো আমি কী বোঝাতে চাচ্ছি। তুমি একটা ডিস্ট্রিবিউটারের কাছে যাবে, ধরো তুমি ওখানে যে টোটাল মাল তোমার ক্লিয়ার করতে পারবে না বা প্রোডাক্ট তুমি নিয়ে কমপ্লিট হবে না, কোনো দোকানে এটা পাবে কোনো দোকানে ওটা পাবে। তুমি আমার কথাটা বুঝে ঠিক করে, সেটাই আমি বলছি, একটা দোকানে কোনো কিছুই হবে না, তোমাকে এ টু জেড মার্কেট ঘুরে তোমার কোন আইটেম পছন্দ, কোন আইটেম তোমার লাগবে, সেই হিসাবেই তুমি আইটেম কিনবে, বা দুই চার দোকান 10 দোকান থেকে মাল কিনে এক জায়গায় জমা করবে, জমা করে তুমি বস্তা, অনেক দোকান আছে তুমি বস্তা এমনি পেয়ে যাবে, মানে বেশি আইটেম নিলে তোমাকে এমনি বস্তা দিয়ে দিবে, ওর মধ্যে প্যাকিং করে, ওর মধ্যেই মেঠিয়া বলে ওকে, মেঠিয়া ব্রুজে মুঠিয়া ওদের দিলেই, ওদের 20-50 টাকা দিলেই তোমাকে ওখান থেকেই, তুমি যেখানে যাবে বা ওইখানেই হোল ইসে আছে, যেরকম তুমি ডিস্ট্রিবিউটর, যেরকম কোরিয়ার জিনিস আছে, কোরিয়ার মধ্যে তুমি পৌঁছে দিলে, তুমি কোরিয়ারকে দিয়ে দিলে মিঠিয়া দিয়ে 50 টাকা 20-50 টাকা নিবে, তারপর কোরিয়ারকে টোটাল অ্যাড্রেস দিয়ে দিবে, তোমার বাড়ি অবধি পৌঁছে দিবে। আর একটা সাইড আছে, তুমি ভাবছো না কোরিয়ারে দিব না, আমি টোটাল মাল বা প্রোডাক্ট আমার বাড়িতে আমি নিজের সাথে করে নিয়ে যাব, ওরও একটা অপশন আমি তোমাদের বলছি। আমি বলছি খালি টোটাল ইনফরমেশনই দিচ্ছি আজকে ভিডিওতে। 80 টাকা করে পিস, কিতনা করে পিস? 90 রুপিয়া। 190 টপি বালা, হ্যাঁ টপি বালা 180 টাকা দাও, খালি 180। হ্যাঁ 189। ওই পুলিশ দিয়ে এখন ধাওয়া মারবে, এখন সব লেডিস মাল দেখো, এগুলো কালার গুলো খুব সুন্দর কিন্তু, হ্যাঁ 60 একদম কত করে এগুলো ফিস? ফ্রেন্ড, একটু বাজারের সাউন্ড তোমাদের শোনালাম, এরপর তোমাদের যে কথাটা বলছিলাম, তোমাদের কারো হয়তো মনে হতে পারে আমি না প্রোডাক্ট বা আইটেম আমি বাড়তেই নিজের সাথে করে নিয়ে যাবো, সেই জন্যেই বললাম টোটাল গাড়িতে উঠে যাবে, গাড়িতে উঠে ধর্মতলা চলে আসবে, ধর্মতলা চলে এসে তোমাদের ওখান থেকে তুমি যেখানে যাবে ধর্মতলা গাড়ি তোমরা পেয়ে যাবে, ওখান থেকে ধর্মতলাতে তুমি গাড়িতে টোটাল যেই একটা লাগেজ করবে লাগেজ উঠিয়ে দিবে, উঠিয়ে দিয়ে তোমরাও সেম গাড়িতেও আসতে পারো, বা তোমার টোটাল অ্যাড্রেস ওখানে লিখে দিবে, তোমার ফোন নম্বর লিখে দিবে ব্যাগের মধ্যে, আর টোটাল তোমার তুমি যদি নাও আসো তোমার জায়গা মতো, যে তুমি যেইখানেই যাও শিলিগুড়ি কলকাতা কুচবিহার যে এলাকায় যায় সেই এলাকার গাড়িতে তুমি উঠবে, সেখানেই তুমি তোমার প্রোডাক্ট বা আইটেম তুমি ওখানেই পেয়ে যাবে, তুমি তারপর তুমি ট্রেনে আসো বাসে আসো তোমার ইচ্ছা, নাহলে তুমি একবারে প্রোডাক্ট নিয়েও তুমি তোমার সাথে করেও চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের এটাই আমি টোটাল খুলে বলার ছিল, অনেকে জানে না, বললাম না অনেকে ছোট আছে, অনেকে ছোট বলতে তুমি আমার কথাটা খারাপ মনে করো না, অনেকে ধরো লোকের দোকানে কাজ করতে চায় না, নিজে কাজ করে নিজে স্বাবলম্বী হবে, সেই জন্যে আমি বলছি, মানে যারা কম পুঞ্জির বিজনেসম্যান তার, সেই জন্যে বলছি আমার হয়তো একটু বলা খারাপ হয়ে গেল, তোমাদের তোমরা যদি ঠিক থাকো বা আমাকে তোমরা যদি সাপোর্ট করো হয়তো নেক্সট টাইম এর থেকেও ভালো আমি বলতে পারবো, বা আমি শিখবো, তোমাদের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব বা চেষ্টাও করে যাচ্ছি, সেই জন্যেই তোমাদের বলছি একটু ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্টস করবে, আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে কোনো কিছু প্রবলেম থাকে আমাকে কমেন্টস করতে পারো,
আমার হয়তো কমেন্টসের রিপ্লাই দিতে একটু সময় লাগতে পারে, কিন্তু আমি শিওর তোমরা 100% তোমাদের রিপ্লাই আমি দিব যখনই হোক। কেন আমি যখনই মেসেজ পাবো যে 10 দিন পরেও পাই মেসেজ, 10 দিন পরেই তোমাদের হয়তো রিপ্লাই দিব। এটা আমার কেন আমার একটাই লক্ষ্য, মানুষ যদি বেকার না থাকে মানুষের কেমন করে সুবিধা করে দিব, মানুষ কেমন করে দু পয়সা কামাবে। আমি টোটাল বলছি, আমি টোটাল আমি যে কাজ করি আমি ওই কাজে খুশি আছি, কিন্তু পাবলিকের অনেকে বেকার আছে, ওদের কাজের জন্যই আমি আজকে ইউটিউব চ্যানেল একটা খুলেছি। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা যেরকম করে আমাকে সাপোর্ট করেছো। আর আমিও দেখছি আমার আমি অনেক চ্যানেল দেখি, কিন্তু আমার মতো মোটামুটি অনেক চ্যানেল ভিডিও বানাচ্ছে, কিন্তু ওদের লাইক কমেন্টস খুব কম আছে। তোমরা যেরকম করে আমাদের লাইক করছো, এই জন্যে তোমাদের প্রথমে সবসময় আমি বলি তোমাদের লাখ লাখ ভালোবাসা পেয়েছি, বা এই জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে দেখবে, সবসময় লাইক করবে, কমেন্টস করবে, আর তোমার যদি উপকার লাগে ভিডিওটাকে শেয়ার করে দিবে। শেয়ার করে দিলে তোমারও যেরকম উপকার আছে অন্যরও যদি কারো উপকার আছে। জয় হিন্দ, জয় ভারত। আজকে রাখছি।